বেলাই খেলে কুতুম কুটুম আকাশে পেকা জিবিপি শাহ খামদক নি দৈতালানি সিমি বাকলাই যে শাক শাক থিনে নেখা খরকশা পুলিশ খাইনে নি বিহি অবতিকে তাবুক বাই ওয়াই নেই শাক শাক ন থিনে চাই তোখা বুসা খরকশা নি বুমা অবতে হেন কতম বিস্তে সাইমাকা নাই নাই দি সিন মাকলিও আপনি একটু বলেন না, মানে কি হয়েছিল? করোনার সময় আমার ঠিক খেয়াল নাই, মতটা যে শরীর সকালে সব নর্মাল ওয়ার্ডের মধ্যে হাসি সবার সঙ্গে কথা কর, এরকম জাম দিয়েছে কয়তালাতে জাম দিয়েছে দোতালাতে আপনি কই আছিলেন? তো আমি তখন দুঃখছি, তার আমি তো দূরে আটকা দেখতে পাচ্ছি না, যখন এক খাবার গুলিছে আমি তো দূরে আছি, আমার টাকা দিয়া জামাটা ধরে জামাটা ছিঁড়ে গেছে, দেখেন আমি জামাটা ধরে টাইনে দিচ্ছি, জামা ছিঁড়িয়া আমার তো ছিঁড়ে গেছে। এখন অবস্থা কীরকম? এখন অবস্থাটা আমি কিন্তু জানি স্যারে যা কই আর কি, আমি স্যার কিছু একটু করে জানাই। এই যে বিষ খাওয়ার কারণটা কি? বিষয়ের কারণ বলতে একটা আমার ছেলের টিউশন মাস্টার সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। আপনি জানতেন বিষয়? আমি যে বিষয় জানতাম তার গার্জিয়ানও জানাচ্ছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিছে না। কালকে পরশু তো আমি সকালে আমার সালার সঙ্গে কথা করছি যে হ্যাঁ এই ছেলেটা কোথায় বসে আছে, এই ছেলেটা লাগবে, তো আমি তখন ইয়ে ওয়ার্ড অন্যরা যারা জানে তারাও সবাই নাম না শুনতেছে, আমি নিজেই উঠেছে আয়ও নাই করতে করতে করতে, তো আমি সকালবেলাও সালার এবং করছি যে কী করতাম, ওকে আইনের সঙ্গে কথা কয়ে দিতাম, সালা কাছে আপনি কোনো পদক্ষেপ নিয়েন না। ওনার বাপের বাড়িতে জানাইছেন বিষয়? হ্যাঁ হ্যাঁ সকালেও জানাচ্ছি আজকে যে আইন হ্যাঁ আইন কিন্তু অন্যরা ওয়ার্ড একদম সবাই উঠেলো এই জিনিসটা, নিজে নিজে যখন ওষুধটা হচ্ছে নিজে সব করতে আসছে। এরপরে আমি সকালে সালার জিজ্ঞেস করছি যেহেতু তারা তো নর্মাল আইন দিব ওখানে, আমার আমি কালকে রাত্রে বাঙ্গে রাখছি আর একদিন রাত্রে বাঙ্গে রাখছি, তো এরপরে সারা কিছু আপনি কিছু করেন না, আপনি দেখভাল করেন, আমি দেখো আমি আজকে 5 দিন ধরে না ঘুমাচ্ছি না কিছু করতে না স্নান করছি। এই যে শিক্ষকের লোকে ওনার সম্পর্ক মানে কতদিন যাবে এটা? হ্যাঁ এদিকে কালকে আমার সালার সামনে স্বীকার করছি যে আমি 9 মাস ধরে সম্পর্ক এর সঙ্গে সালাও আসলি কেন, আমি দেখো এটা এইভাবে তো হতো না, এটা বহুত আগে এটা বুঝিন দরকার আসিল আজকে, ওখানে একবার নিষ্কার ওখানে এই করছে সকালে সালার দিকে দেখেছি কী করতাম, এটা তখন নর্মাল আমি তুই যে তুমি জেনে খুশি আমি চলো, কিন্তু হ্যাঁ আজকে এই আমি হাসি খুশি সবাই আছে জামা নেওয়ার নতুন স্নান টান করা আছি সবাই একদম খুব হাসি খুশি হয়েছি, এবং মাঝে যে জামনা করেছি। নামটা কি ওনার? শঙ্কর কাটার মজুমদার। আর বয়সটা কত? 29। আপনার নাম কি? সুব্রত মজুমদার। কী করেন আপনি? পুলিশে সার্ভিস করেন। কোন থানাতে? শ্রীনগর আপোস্ট। কত বছর আগে আপনাদের বিয়ে হয়েছে? 12-13 বছর। সামাজিক বিয়ে? সামাজিক বিয়ে। এখন কি ওই ছেলেটার বিরুদ্ধে আপনাদের কোনো মানে অভিযোগ আছে? এটা আমি পরবর্তী সময় জানাবো। এটা এটা বেসিক্যালি পেশেন্টটা মেডিসিন ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিল, পেশেন্টটাও অর্গানোফসফরাস পয়জন খেয়ে ভর্তি পেয়ে চিকিৎসা পাচ্ছিল, এই অনুযায়ী পেশেন্টটা শুনলাম যে সেকেন্ড ফ্লোরে থেকে ফিমেল মেডিসিন ওয়ার্ডের থেকে পেশেন্টটা ঝাঁপ দিয়েছে পড়েছে, আমাদের কাছে এসেছি আমরা স্ক্যান করেছি, স্ক্যান করে আমরা দেখছি যে পেশেন্টের ভিতরে কোনো ইন্টারনাল ড্যামেজ আছে, আপাতত পেশেন্ট কিছুটা স্টেবল আছে। ওনার স্বামীও মানে ওনার সঙ্গে ছিল, তো আপনারা প্রাথমিকভাবে কী জানলেন মানে এই যে আত্মহত্যার সিদ্ধান্তটা বা চেষ্টাটা কী কারণে? এখানে এরকম ইন্টারনাল কোনো ফ্যামিলির ম্যাটার নিয়ে তো আমরা কিছু জিজ্ঞেস আপাতত করিনি, যতটুকু জেনেছি যে পেশেন্টের আগে থেকে প্রবলেম ছিল, ডিপ্রেশন ছিল বা এরকম কিছু একটা মানসিক প্রবলেম চিন্তাধারা ছিল, এখান থেকে পেশেন্ট এখানে এসে যে ওষুধপত্র পেয়েছে কিন্তু পেশেন্টের যে সাইকোসিসটা সেটা সেই কি সেই রয়ে গেছে দেখে পেশেন্টের একটু ঝাপটা মেরেছে হয়। দেখা যাক, এটা আপাতত আমরা সবাই মিলে এখন চিকিৎসা করি, এটা ফাইনালাইজ করবো আর কি, আর আমরা তো তোমার তরফ থেকে আমরা দেখবো কোনো ইন্টারনাল ড্যামেজ আছে, এই অনুযায়ী আমরা চিকিৎসা করি।